চোখ ওঠা বা ডাক্তারি ভাষায় কনজাংটিভাইটিস আসলে কী, এটি কেন হয়, এর ঘরোয়া চিকিৎসাই বা কী, কখন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, চোখ ওঠা কি খুবই ছোঁয়াচে, এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে পাওয়া যাবে। চোখ ওঠা বা কনজাংটিভাইটিস চোখের এক ধরনের সংক্রমণ, যার কারণে চোখ লাল হয়ে যায়। চোখ উঠলে চোখের ওপরের আবরণ কনজাংটিভাই প্রদাহের সৃষ্টি হয়। কেন চোখ ওঠে? ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবার মতে মূলত তিনটি কারণে চোখ উঠতে পারে, সেগুলো হলো ব্যাকটেরিয়া, ভাইরাস ও অ্যালার্জি। চোখে ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণকে ইনফেকটিভ কনজাংটিভাইটিস বলা হয়। ভাইরাসের সংক্রমণ হলে চোখ ফুলে যায়, বারবার চোখে জল ঝরে। ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে হলুদ বা সবুজ রঙের আঠালো পুঁজ জমবে। ফুলের রেণু বা পশু পাখির পালক বা ধুলোবালির অ্যালার্জি থাকলে তার প্রতিক্রিয়ায় চোখ উঠতে পারে, একে অ্যালার্জিক কনজাংটিভাইটিস বলা হয়। বিভিন্ন পদার্থের সংস্পর্শে চোখ জ্বালা পোড়া করতে পারে, যেমন শ্যাম্পু, সাবান বা সুইমিং পুলের ক্লোরিনযুক্ত জল, ধোয়া, এমনকি আইল্যাশে ব্যবহৃত কেমিক্যাল ও আঠার ঘষায় চোখ উঠতে পারে, একে ইরিটেন্ট কনজাংটিভাইটিসও বলা হয়। এছাড়া বিভিন্ন প্রসাধনী, সংক্রমিত কন্ট্যাক্ট লেন্স বা চশমা, রাসায়নিক কিংবা আইড্রপের প্রভাবে চোখ উঠতে পারে। এছাড়াও বিভিন্ন যৌনবাহিত সংক্রমণ, যেমন ক্ল্যামিডিয়া ও গনোরিয়ার প্রভাবেও চোখ উঠতে পারে। সর্বোপরি অপরিচ্ছন্ন জীবনযাপন চোখ ওঠার সবচেয়ে বড় কারণ। কিভাবে বুঝবেন চোখ উঠেছে বা কনজাংটিভাইটিস হয়েছে? চোখের সাদা অংশ লাল হয়ে যাবে, প্রথমে এক চোখ আক্রান্ত হবে, তারপর অন্য চোখে ছড়িয়ে পড়তে পারে। চোখে চুলকানি, জ্বালা পোড়া বা খচখচে ভাব বা চোখের ভিতরে কিছু আছে বলে মনে হবে। চোখ থেকে বারবার জল পড়বে, চোখের পাতায় পুঁজ জমবে। সকালে ঘুম থেকে উঠলে চোখ আঠার মতো লেগে থাকবে, চোখের পাতা খুলতে কষ্ট হবে, চোখের পাতা ফুলে চোখ বন্ধ হওয়ার জোগাড় হবে। বাড়িতে কিভাবে চিকিৎসা নেবেন? এক টুকরো পরিষ্কার তুলো বা সাদা রঙের পরিষ্কার নরম সুতির কাপড় গরম জলে ডুবিয়ে চেপে নিয়ে আলতো হাতে দিনে কয়েকবার চোখের পাতা ভালো করে পরিষ্কার করে নিন। দুটি চোখের জন্য আলাদা আলাদা কাপড় বা তুলো এবং আলাদা জলের পাত্র ব্যবহার করতে হবে। এইভাবে চোখ পরিষ্কার করার কয়েক মিনিট পর বরফ বা ঠান্ডা জলে কাপড় বা তুলো ডুবিয়ে ঠান্ডা সেঁক দিয়ে নিতে পারেন। এ সময় চোখে চাপ পড়ে এমন কোনো কাজ করবেন না, অর্থাৎ মোবাইল বা কম্পিউটারে ছোট ছোট লেখা পড়বেন না। কখন ডাক্তারের পরামর্শ নেবেন? চোখ ওঠার ক্ষেত্রে সাধারণত ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না, 7 থেকে 10 দিনের মধ্যে কনজাংটিভাইটিস আপনা আপনি ঠিক হয়ে যায়। তবে এর বেশি সময় লাগলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। চোখে বারবার ময়লা জমলেও ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। শিশুদের ক্ষেত্রে চোখ লাল হলে, বিশেষ করে শিশুর বয়স 28 দিনের কম হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়াও চোখে ব্যথা অনুভব হলে, মাথা যন্ত্রণা করলে, কাঁপা কাঁপা রেখা বা বিদ্যুতের চমকানোর মতো ঝলকানি দেখলে, দৃষ্টি ঝাপসা হয়ে এলে চিকিৎসকের পরামর্শ নিন। সর্বোপরি বাজার চলতি আই ড্রপ বা চোখের যে কোনো ওষুধ ব্যবহার করার আগে অন্যদের কথা মতো ওষুধ না ব্যবহার করে চিকিৎসকের পরামর্শ নিন। চোখ ওঠা কি খুবই ছোঁয়াচে? চোখ ওঠা বা কনজাংটিভাইটিস অবশ্যই ছোঁয়াচে। চোখ ওঠা ব্যক্তির ব্যবহার্য চশমা, রুমাল, তোয়ালে, গামছা, বালিশ বা প্রসাধনী অন্যরা ব্যবহার করলে তারাও আক্রান্ত হতে পারেন। এটি বাতাসের মাধ্যমেও ছড়ায়, তাই আক্রান্ত ব্যক্তির আশেপাশে থাকলেও সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। এছাড়া অপরিচ্ছন্ন জীবনযাপন চোখ ওঠার একটা বড় কারণ। তবে চোখ ওঠা কোনো ব্যক্তির দিকে তাকালেই যে অন্য ব্যক্তি সংক্রমিত হবে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আজ এ পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।